সীমান্ত নিরাপত্তা ও নাব্য সংকটে চলতি মৌসুমে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। এ অবস্থায় এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ জীবন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আর সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প রুট টেকনাফ সৈকতের সাবরাং পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার জলসীমার নাব নদী। পর্যটন মৌসুমে জলসীমার নাব নদী দিয়ে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত করে পর্যটকবাহী জাহাজ। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও নাব নদীতে নাব্য সংকটে চলতি বছর বন্ধ রয়েছে জাহাজ চলাচল। তবে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে একটি জাহাজ চলাচল করছে। এই জাহাজে প্রতিদিন সেন্ট মার্টিন যাচ্ছে 700 মতো পর্যটক। কিন্তু অল্প সংখ্যক পর্যটকের আগমনে ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপে বসবাসকারীরা। সেক্ষেত্রে থেকে জানতে চাইলে আমাদের ব্যবসা আরো ভালো হবে, যে আমরা দ্বীপবাসী আরো ব্যবসা করতে পারো ভালো। টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসবে, এতে আমরা খুশি হবে। ট্যুর অপারেটর ও জাহাজ কর্তৃপক্ষ বলছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছে হাজার হাজার মানুষ। তাই বিকল্প রুটে হলেও জাহাজ চলাচলের অনুমতি প্রদানের। টেকনাফ থেকে যদি কোনো নাব্যতা শূন্য হয়ে থাকে, সাবরান দিয়ে আমাদেরকে যাওয়া আসার যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয়, বাকি টুরিস্টরাও সেন্ট মার্টিন যাওয়ার জন্য ব্যবস্থা করা যাবে। এই সংকট সৃষ্টি হওয়াতে আমরা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে একটা জীবনযাপন করতেছি। তবে টেকনাফ সেন্ট মার্টিন বিকল্প রুট হিসেবে টেকনাফ সৈকতের সাবরাং পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা। আর দ্বীপে 95 ভাগ মানুষ পর্যটনের উপর নির্ভরশীল বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা চাই যত দ্রুত সম্ভব যে টেকনাফ থেকে যে জাহাজগুলি চলে সেই জাহাজের অনুমতি যাতে দেওয়া হয়। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করে 11,000-এর বেশি মানুষ। আর এই দ্বীপে পর্যটন মৌসুমে 4 থেকে 5 মাস পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। পর্যটন মৌসুমে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাতায়াত করে 10টির বেশি জাহাজ। কিন্তু এবছর নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। তাই দ্রুত সময়ের মধ্যে এই রুটেও জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার দাবি পর্যটক সহ স্থানীয়দের। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।